রচনা করেছেন রাশিদুল বারী, পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। পত্রপত্রিকা আমার ছবি দেখেন নাই এ ভাইলা? জি, আমার ছবি দেখেন নাই এ প্রফেসর? পত্রপত্রিকায় আমার লিডারের ছবি দেখেন নাই কেন? খুমন না করছেন? খুমন নাই, পলিটিক্স করেন। আমি বিশ্ববিদ্যালয়ের একজন নেতা ভাইলা। জি প্রফেসরকে বোঝাই দিয়ে আমি কি করি? উনি হলো গিয়ে ছাত্র নেতা মকবুল, আর কিছু বলবেন? প্রফেসর, গতকালকের পত্রিকায় আপনি আমাদের পার্টির বিরুদ্ধে যে লেখাটা লিখেছেন কাজটা ভালো করেন, আপনি তো বেশি দিন বাঁচবেন না। আইলা বুঝাই দেন। শোনেন প্রফেসর, আমার এই লিডার, আমার এই লিডার এই শহরের আপনার হায়াত, তারপর রিজিক, সব কিছু তার, বুঝছেন? আপনি যে বেশি দিন বাঁচবেন না এই কথাই আমার লিডার বলতে আসছে। তুমি নিশ্চয় চামচা পাইলা বলছেন, আপনি এবং আপনার ফাইলা এই দুইজন মাস্তানের ধমকে আপনি কিভাবে ভাবলেন একজন লেখকের কলম থেমে যাবে? হ্যাঁ শোনেন প্রফেসর, আমি বিশ্ববিদ্যালয়ের নেতা, আমি চাইলে এক মুহূর্তে ঢাকা শহরটাকে অচল করে দিতে পারি। হ্যাঁ, আমি চাইলে পুরো ঢাকা শহরে আগুন জ্বালিয়ে দিতে পারি। আর আপনি দুই টাকার একজন কবি, রাখেন আমার কথা শেষ করি। কথা শেষ করতে দেন আপনার মান। আপনি একজন দুই টাকা লেখক, আপনি কয় টাকা পান? 5,000, 10,000? আমি টেন্ডারবাজি করে লাখ লাখ টাকা কামাই। এই ভাইলা বল, আমার লিডার এক একটা টেন্ডারে লাখ লাখ টাকা পায়, আপনার মতো লেখকরে প্রতিদিন কিনতে পারে 10 বার। মকুল সাহেব আসুন, আসুন এখন। আচ্ছা ঠিক আছে, যাওয়ার আগে আপনাকে একটা উপদেশ দিতে চাই। আপনি প্রেমের কবিতা লেখেন, এই সমস্ত লেখালেখি বাদ দিয়ে দেন, প্রেমের কবিতায় বেশি লাভ হবে। আপনার এখন আসুন। আফসার মিয়া, আফসার মিয়া চল, প্রেমের কবিতা, আফসার মিয়া প্রেমের কবিতা, আফসার মিয়া আমার লিডার বলে গেছে, আফসার মিয়া ঠিক আছে। আসতে পারি না তা তুই তো বলো বেদ বসিস, আমি আবার কি বলবো? সালাম দিয়ে ঘরে ঢুকতে জানিস না, ফরগেট মি মধ্যের বাচ্চা, ফরগেট না, ফরগিভ, ফরগিভ মি স্লিপ অফ ট্যাং নেতা। ওই বল বাংলা পারিস না, ইংলিশ বলিস কেন? হ্যাঁ সরি নেতা, যা আমার দিয়ে ঘরে ঢুকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি নেতা, একটা দুঃসংবাদ আছে নেতা। দুঃসংবাদ? পনেরো যেমন বাঘ থাকে, এই 15 কোটি মানুষের বাংলাদেশে দুঃসংবাদ থাকবে। তার জন্য একটু রিল্যাক্স মুডে থাকবো, সেরার কোনো উপায় নেই। তাহলে চলে যাই। বল বল কি দুঃসংবাদ? দুঃসংবাদ শুনে এই কানের জন্মটাকে ধন্য করি। প্রফেসর রাশিদুল বারী চিনেন না তা? রাশিদুল বারী, হ্যাঁ। দি ডেইলি বাংলাদেশ টুডেতে কি করছে জানেন? আমাদের পার্টির নাম উল্টো পাল্টা কথা লিখছে। এই মূর্খের বাচ্চা, তুই তো বাংলায় পারিস না ঠিক মতন, আবার ইংরেজি পত্রিকা কিভাবে পড়লি? নেতা সবসময়ের জন্য আপনি এরকম করেন, বিশ্বাস না? দেখেন এই দেখেন কি লিখছে, দেখেন, আপনি নিজে দেখেন, নিজে দেখেন, নিজে দেখেন। কত বড় সাহস, আমাদের পার্টির নামে বদনাম লেখে। বুকের পাটা দেখলে মনে হয় সাহস তো বড় বেশি। সুন্দরবনে থেকে বাঘের সঙ্গে যুদ্ধ, প্রফেসর আপনি 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 ঠিক বলছেন,
মানুষ বাংলাদেশ থেকে আমেরিকা যায়, আর ওই হেলায় আমেরিকা থেকে বাংলাদেশে ইয়া পাল্টি না উল্টা উল্টা কথা লাগে। কত সাহস দেখছেন, মনে হইতেছে কাঁচা খাইয়া লাগে। ওকে এমন ধমক দেব যেখান থেকে আসছে সেখানে চলে যাবে। ওর ঠিকানাটা বের কর। ইউনিভার্সিটির কোয়ার্টার থেকে ঠিক কোন কোয়ার্টারে আমার খেয়াল আসতেছে না। এক কাজ কর, ঠিকানাটা ঠিক মতো খুঁজে বের কর, কালকেই গিয়ে ওটা ধমক দিয়ে আস। নেতা ধমকটা আমি দিব। তুই যাবি? আমি যাবো। ঠিক আছে, ঠিক আছে নেতা, আমি আসি। খোদাফেজ। আবার বেয়া দেবে বললি, আবার কি করলাম? আচ্ছা আমি কি তোর বন্ধু না কলিগ? হ্যাঁ আমার খোদাফেজ বলিস কেন? ভুলে গেছে নেতা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাস্তাটা উঁচু নিচু তো, রিক্সা লওয়া কষ্ট ছিল। চোখে কিছু দেখো? জি দেখি। আমার তো মনে হয় ঠিক মতো দেখো না, একটা সমতল রাস্তায় তুমি বলতেছো সুসানিসা। এই জিনিয়াস শোনো, আমার মনে হয় তোমার চোখের চশমার ফ্রেমটা চেঞ্জ করা দরকার, আরো মোটা গ্লাস লাগানো দরকার, হাতির মতো মোটা। বস আপনি রাসেলের চোখের পরীক্ষাটা নিয়ে নেন, আপনি তো আমার চোখের ডাক্তার। ঠিক বলছিস। আচ্ছা জিনিয়াস বলো তো এখানে কটা আঙ্গুল? পাঁচটা। ইংরেজি বললা? আচ্ছা তুমি মানে গালি দিলা না আই লাভ ইউ বললা? ফাইল্লা জিগা তো কোনটা বললো? শিউলিয়াপা গালি দিলেন না আই লাভ ইউ কইলেন? হোয়াট হোয়াটস ইওর ল্যাঙ্গুয়েজ? শিউলি শোনো, এই আজকে বলা গায়ে একটা ভালো মুভি চলতেছে, তুমি কি আমার সঙ্গে যাবা? এক্সকিউজ মি স্যার, এই যে স্যার। বিরাট আমরা এখন কি করবো? আপনি কইলে প্রফেসর সালারে মাইরা দেই। বেশি বাড়াবাড়ি করো, যাইব না, চল জায়গা। অনুরোধ করব স্যার। বলো স্যার, মোহাম্মদ ইউনুস তো নোবেল পুরস্কার পেয়ে আমাদের মুখ সারা দুনিয়ার কাছে উজ্জ্বল করেছে, আর এই খুশিটা আমরা উদযাপন করতে চাই। আমাকে কি করতে হবে স্যার? মোহাম্মদ ইউনুসের উপরে আপনাকে একটা গান করে দিতে হবে। তোমরা তো দেখছি আমাকে একটা বিপদে ফেলে দিলে। আচ্ছা বলো কখন লাগবে স্যার? এই মাসের মধ্যেই কমপ্লিট করতে হবে, আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠান। তোমরা আমাকে এক সপ্তাহের মতো সময় দিতে হবে, ঠিক আছে? তুমি মনে করিয়ে দিও। হ্যাঁ মনে করিয়ে দিও, আমি একটু বিজি আছি। হ্যাঁ থ্যাংক ইউ। তো আমি আসি, আমার একটা ক্লাস আছে। জি স্যার। হ্যাঁ তোমরা ভালো থাকো, ঠিক আছে? ওকে। তোকে ফোন করেছি 10টায়, এখন বাজে 3টা, এত দেরি করলি কেন লিডার? কিছু মনে করবেন না লিডার, ওই রেশ মারে নিয়ে একটু হোটেলে গেছিলাম, এখন আমার মেজাজটা খুব খারাপ। এই সময় মেয়ে মানুষের কথা শুনতে ভালো লাগে না, এখন আমার রক্তের নেশা পেয়ে বসেছে। লিডার খুলে বলেন তো, এই ঢাকার আকাশ বাতাস সব স্তব্ধ করে দেবো না তাহলে? ওই দেখো আবারও আমাদের নামে লিখেছে, এবার আমার নামে লিখেছে। আপনার নামে লিখছে? কি লিখছে একটু দেখি। দেখ
চোখে কথাটা লেখা আছে, তার মানে কিস্তিতে আস্তে আস্তে আমাদের সমস্ত কথা তো ফাঁস করে দিবে এবং আমরা ধরা খেয়ে যাব। যে টাইট সরকার একবার ধরা গেলে তো সরাসরি জেলে, কোনো সালামের উপায় নেই। আমার তো পাকাত আছে। আমরা জেলে যাবো কেন? লেখককে কবরে পাব। আপনি নিশ্চিন্ত থাকেন লিডার, আগামীকালকের পত্রিকায় হেডিং হবে ওই লেখকের মৃত্যু। তুই তো দেখি বুদ্ধির মাস্টার, এই জন্যই তোকে আমি আদর করে ফাইল্লা ডাকি। আর একবার ডাকেন ফাইল্লা। জি, রাজনৈতিক নেতাদের যখন তখন মারা যায়, কিন্তু একজন রাইটারকে মারতে গেলে খুব হিসাব করে মারতে। আপনি নিশ্চিন্ত রাখেন লিডার, লেখক আর ফেকক হোক, এসব দেখার আমাকে সময় আছে। এত সহজ নয় রে, এই জন্যে আমি লিডার আর তুই চাচা। শোন, একজন লেখককে মারতে হলে খুব হিসাব করে মারতে হবে, যাতে করে কেউ বুঝতে না পারে আমরা মেরেছি। এখন তাহলে কি আমি কি কারোর খবর দিব? না, অন্য কেউ না, তুই আর আমি, এই দুজনে যাব। চল, এখন থেকে কাজে লাগবে। হ্যাঁ, আর দেরি করা যাবে না। চল চল। আচ্ছা সাহেব, আপনারা কি চান? সারা সিন বাড়িতে আছে, তবে দেখা করতে হলে অনুমতি লাগবে। ও, অনুমতি লাগবে? রাইতের বেলা চশমা পড়ছেন, তাতে আপনার কোনো অসুবিধা আছে? আমার কোনো অসুবিধা নাই, এমনি জিজ্ঞাসা আর কি। আচ্ছা, এত সুন্দর স্মার্ট লাগতেছেন আপনারে, কইতে পারতাছি না। দেখা এই টাকাটা, হ্যাঁ এটা রাখেন, রাখেন, কাজে লাগবে। বাড়িতে বউ বলো মনে আছে না? যার সময় ভালো মন্দ কিছু নিয়ে যান। আচ্ছা, শেষ পর্যন্ত ওরা আমার স্যারের মাইরা গেল। স্যার, স্যার Thank you.
Subscribe to Bari Science Lab to fall in love with math and science, especially programming.